রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল লীগ প্রতিযোগিতা পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানের লড়াই রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় ত্রিবেণী সংঘ এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল। এদিনের ম্যাচের নামার আগে উভয় দলে লিগে নিজেদের পাঁচটি ম্যাচ খেলে পয়েন্ট তালিকায় প্রথম স্থান এবং দ্বিতীয় স্থানে ছিল। লিগে ত্রিবেণী সংঘের সংগ্রহ ছিল পাঁচ ম্যাচে 15 পয়েন্ট, অন্যদিকে স্পোর্টস স্কুলের সংগ্রহ ছিল পাঁচ ম্যাচে 13 পয়েন্ট। ফলে এদিনের ম্যাচটি গুরুত্ব ছিল উভয় দলের কাছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে 2-2 গোলের ব্যবধানে ড্র করে 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান বহাল রেখেছে ত্রিবেণী সংঘ। অন্যদিকে 6 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পোর্টস স্কুল। যদিও উভয় দলের একটি করে ম্যাচ রয়েছে কল্যাণ সমিতির সঙ্গে, সেই ম্যাচে ত্রিবেণী সংঘ ড্র বা জয়ী হলে এবছর দ্বিতীয় ডিভিশন লীগ প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলে নেবে ক্লাবটি। অন্যদিকে শিরোপা দখলের জন্য স্পোর্টস স্কুলের নজর থাকবে কল্যাণ সমিতি ও ত্রিবেণী সংঘের ম্যাচের উপর।